বাংলার যে সঙ্গীত, বাংলার একটা নিজস্ব সঙ্গীত থাকা উচিত, অন্যান্য রাজ্যেও আছে, সেটা করবার জন্য যে প্রস্তাব এনেছেন সেটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। স্যার, এর আগে আমি যখন নবান্নতে বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, খেলাধুলা জগৎ, সংবাদ মাধ্যম জগৎ, শিল্প জগৎ সবাইকে নিয়ে একটা সভা করেছিলাম, আপনিও তেমন একটা অ্যাসেম্বলিতে কমিটি করেছিলেন, তারাও তাদের ওপিনিয়ন দিয়েছিলেন। অনেকে বলেছেন এত তাড়াহুড়ো করার প্রয়োজন কি, এতদিন কেন করেননি, 12 বছর আছে। তার উত্তরে জানাই, হ্যাঁ বন্ধু, এতদিন করা হয়নি, তার কারণ এতদিন খুব বিশে জুন দিবসটাও পালন করা হয়নি, কারণ কেউ করেনি এবং কেউ জানতো না, সরকারি নোটিফিকেশনে ছিল না। আজ 47 বছরের পরে 75 বছর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, কিন্তু কেউ কোনোদিন আমরা শুনিনি কোথাও বিশে জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। এই বছরই আপনারা করেছেন, এই বছরই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি, এবং আমরা রাজভবনেও রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা করবেন না, তার কারণ এটার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। কোনো বাংলার মানুষ কোনো বিধ্বংসী দিনকে, কোনো যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয়, সে দিনকে গ্রহণ করবে না। রাজ্যপাল এই মহোদয় এই রেজুলেশনে সই করবেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি, তার কন্ট্রিবিউশন নষ্ট করতে চাইছেন মমতা ব্যানার্জি, এর পরিণতি হবে বঙ্গ নামের মতো, বিধান পরিষদের মতো, মুখ্যমন্ত্রীকে আচার্য করার মতো। মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই এটা কার্যকর করা। হ্যাঁ, আমাদের বিরোধী দল নেতা বলেছেন যে 20 জুন রাজ্যপালকে সই করতে দেবেন না, এই 1 বৈশাখ, সরি প্লিজ, হয় আমি বলি নয় আপনারা বলুন, রাজ্যপাল সই না করলে আমাদের কাছে যায় আসে না, আমরা এটাকে পালন করব। আমি দেখব কার শক্তি বেশি, জনগণের শক্তি বেশি না রাজ্যপালের শক্তি বেশি, নমিনেটেড লোকের শক্তি বেশি। আমি এটা বলতে চাইতাম না যদি আপনারা রাজ্যপালের নাম উল্লেখ না করতেন। রাজ্যসঙ্গীত বাংলা পার্টি বাংলার জল ঠিক করা হয়েছে, রাজ্যসঙ্গীত ও হবে না, ওই রাকেশ রোশন আর ইন্দিরা গান্ধীর চাঁদে যাওয়ার মতো, এর মাথার তার কাটা আছে।